জল্লাদখানা বদ্ধভূমি বা পাম্প হাউস বদ্ধভূমি ঢাকার মিরপুর 10 নম্বরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বদ্ধভূমি। স্বাধীনতা যুদ্ধের সময় মিরপুরের বিহারি অধ্যুষিত এলাকাগুলো বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর বিহারি রাজাকার আলবদর আলশামস তাদের ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দ্বারা জবাই করে বড় বড় সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলে রাখত। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের নির্যাতনের পর এখানেই গণকবর দেওয়া হতো। এ বদ্ধভূমি থেকে 70টি মাথার খুলি, 5392টি অস্থিসহ মেয়েদের শাড়ি, ফ্রক, ওড়না, অলংকার, জুতা, তসবিসহ শহীদের ব্যবহার্য নানা জিনিসপত্র উদ্ধার করা হয়েছিল। ১৯৯৮ সালে তৎকালীন সরকার দেশের বদ্ধভূমিগুলো চিহ্নিতকরণ ও সংস্কারের প্রকল্প গ্রহণ করে এবং ১৯৯৯ সালের 15ই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সহযোগিতায় মিরপুরের দুটি জায়গায় খননকাজ চালায়। খনন করার পর মুক্তিযুদ্ধ জাদুঘর ও দুটি বদ্ধভূমি আবিষ্কার করে। পরবর্তীতে ২০০৮ সালে তৎকালীন সরকার পুনরায় জল্লাদখানার কর্মসূচি শুরু করে এবং স্থপতি ও কবি রবিউল হুসাইনের সার্বিক পরিকল্পনায় মুক্তিযুদ্ধ এর প্রচেষ্টায় তৈরি করা হয় জল্লাদখানা বদ্ধভূমি স্মৃতিপীঠ। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বদ্ধভূমিগুলোর একটি।